দেখুন ইসলামে সুন্নি বিভেদ নিয়ে যা বলে সারা বিশ্বকে তাক লাগালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর ইরদোগান বলেছেন সুন্নি ও সিয়া নামে কোনো ধর্ম নেই আমাদের ধর্ম একটাই সেটা হলো ইসলাম আফ্রিকা সফরে তিউনেশিয়া বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন পশ্চিমা দেশগুলো মুসলমানদের বিভক্ত করার চেষ্টায় লেগে আছে বলেও এমন সময় মন্তব্য করেন এর দোগান তিনি বলেন পাশ্চাত্যের মিডিয়াগুলো আমাকে এবং তুরস্ককে সুন্নি মুসলমানদের দেশ হিসেবে ডাকে কিন্তু আমরা সুন্নি বা সিয়া নামের বিভক্তর অংশ হব না কারণ আমরা কেবল ইসলামকেই ধর্ম মনে করি এমন চক্রান্তমূলক খেলা থেকে খুবই সতর্ক থাকা জরুরি বলে মন্তব্য করেছেন এর দোগান জেরুজালেম বিষয়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ও আইসির জরুরি বৈঠকের মূল্যায়ন করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট কিছু আরব দেশের দৃষ্টিভঙ্গি নিয়ে আফসোস করেন তিনি বলেন কিছু আরব দেশ অবিবেচনার পরিচয় দিয়েছে এরপরও বৈঠকে তাদের অংশগ্রহণ সান্ত্বনাদায়ক জেরুজালেম ইস্যুতে বরাবরই সোচ্চার থেকেছে তুরস্ক এমনকি ছয় ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করলে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় তুরস্ক এর জবাবে পূর্ব জেরুজালেমে তুরস্ক দূতাবাস খোলারও ইচ্ছা প্রকাশ করে আঙ্কারা